হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হ্যাঁ ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে শরীয়ত তাই নিয়ে আপনি শুনতে আগে আপনি কি আপনার পরিচয়টা একটু প্রকাশ করবেন না ভাইয়া আমি আপনাদের ভয় প্রকাশটা করতে চাচ্ছি না আসলে না না মানে আপনি আস্তিক নাস্তিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাউইজম ইউদিজম কোন ধর্মের অনুসারী একটু বলেন হ্যাঁ ভাইয়া আমি কোন ধর্মেরই না ঠিক আছে আমি ঈশ্বর কোন ধর্মে না তা আমি কি আপনাকে নাস্তিকবাদে বিশ্বাসী মনে করতে পারি হ্যাঁ আপনি মনে করতে পারেন পাবলিকলি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি নিঃশ্বরবাদে বিশ্বাসী ঠিক আছে তো যেটা হচ্ছে আমাদের ইসলামে যেরকম সুরা আনামের কোরআনে একশো চুয়ান্ন নং আয়তে বলা হচ্ছে আল্লাহ আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি ছোট্ট একটা প্রশ্ন করি এক মিনিটের সেখানে বলা হচ্ছে যখন কেউ আপনার নিকট আসে এবং আমার কিতাবে বিশ্বাস করে তখন বলুন আসসালামু আলাইকুম এটা আমাদের কোরআনের আয়াত সূরা আনআমের 154 নং আয়াত ঠিক আছে যখন আপনি বিশ্বাসী হবেন তখন ইনশাআল্লাহ আপনাকে আমি সালাম দিব যেটা হচ্ছে কোরআনে আচ্ছা আপনার মানে নাম লেখা কি জানো মানব হ্যাঁ মানব জীবন মানব জীবন আচ্ছা আপনি আপনি যে মানব এটা একটু অমুসলিম সোর্স থেকে আমাকে একটু প্লিজ বলেন আচ্ছা ভাইয়া আমি মেইন পয়েন্টে যাচ্ছিলাম ঠিক আছে

আর কোন ধর্মমত আপনাকে মানুষ হিসেবে দাবি করে নাই মানে হিন্দু ধর্ম আপনি পাপ জনিত জন্মগ্রহণ করছেন আপনি একটা পশু আপনাকে মানুষ হইতে হবে আপনি মানুষের জন্মান নেই হিন্দু ধর্ম মধ্যে কিন্তু আপনি পশু আর একমাত্র কোরআনে বলা হয়েছে যে আপনি ইনসান ঠিক আছে সুরা আরাফের সপ্তম্বর চ্যাপ্টার এর একশো বাহাত্তর নং এক ইনসান এবং মানুষ এটা একমাত্র কোরআনেই বলা হয়েছে পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থে এরকম দাবি করে নাই যে আপনি আত্মা অবস্থায় মুসলিম এবং ইনসান মানুষ এই জিনিসটা অন্য কোনো দাবি করে না আর যারা বান্দরবাদী আছে তারা নিজেকে এ প্রজাতির দাবি করে তারা বলে কি কথা হচ্ছে কি যে আপনি মানুষ না কোন প্রজাতির পশু এটা আপনাকে তো জানতে হবে কারণ আমরা ইসলামে তো আমরা ইনসান ঠিক আছে আশরাফুল মাকুবাদ ঠিক আছে এই যে আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুরা

আর নিজেকে আপনি মানুষ দাবি করতে পারতেছেন আচ্ছা ঠিক আছে আপনি ধরে নিলাম আপনি বান্দরবাদে বিশ্বাসী এ প্রজাতির কোন বান্দর কিছু একটা হবে এখন আপনারা প্রশ্নটা বলেন আচ্ছা ঠিক আছে প্রশ্নটা বলি ঠিক আছে শরীয়ত আইনে ঠিক আছে একটা মেয়ে যদি ধর্ষণ হয় ঠিক আছে তার সাক্ষ্য অনুযায়ী ঠিক আছে ধরুন যে আপনার স্ত্রী ঠিক আছে র‍্যাপ হয়েছে মানে ধর্ষণ হয়েছে ঠিক আছে সেখানে ঠিক আছে সেখানে ধরুন আপনার মেয়ে ঠিক আছে আপনার মেয়েও প্রায় বড় ধরুন যে বছর বা বিশ বছর আপনার মেয়ে আপনার মেয়ের সামনে আপনার স্ত্রীকে র্যাপ করা হয়েছে ঠিক আছে এখন শরীয়ত আইনে ঠিক আছে আপনার মেয়ে সাক্ষী দিল যে আমি নিজের চোখে দেখেছি যে আমার মাকে এই পশুটা মানুষ তো বলবে না পশুটা আমার মাকে ধর্ষণ করছে সেটা কি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করা যায় শরীয়ত আইন অনুযায়ী হ্যাঁ যায় আমার প্রশ্নটা কি বুঝতে পারছেন হ্যাঁ আপনার প্রশ্নটা বুঝতে কিন্তু আমি এইটা নিয়ে একটা দুই মিনিটের ভিডিও করছিলাম ঠিক আছে ভিডিওটা ইউটিউবে আছে আলোর নিশানা মিডিয়াতে ঠিক আছে তো এই দুই মিনিটের ভিডিওটা এতদিনে দেড় লাখ প্লাস লোক দেখে ফেলছে ঠিক আছে দেড় লক্ষ লোক এই ধর্ষণ নিয়ে আমার একটা চ্যালেঞ্জ ছিল আমি হচ্ছে অমুসলিমদের চ্যালেঞ্জ করছিলাম ধর্ষণের সাজা নিয়ে আপনার দুর্ভাগ্য সে আমার দুই মিনিটের ভিডিওটা দেড় লাখ লোক দেখছে আপনি দেখতে পারেন না

প্লিজ একটু শুনেন তারপরে যদি আপনার প্রশ্ন থাকে তখন আমার সাথে আলোচনা করবে তাই না কোন সমস্যা নাই এখন আমরা ধর্ষণ সম্পর্কে কিছু শিখে আসি ঠিক আছে ধর্ষণ কাকে বলে কত প্রকার কি অতর মধ্যে না যে আমরা সংক্ষেপে ধর্ষণের একটু আসি

হ্যাঁ বাধা প্রদান এই যে তিন তেত্রিশটা বাধা প্রদানকারী কন্যাপক্ষ পক্ষ কেউ নিহত করে হত্যা অর্থ লাঠি কার প্রভৃতি দিয়ে আঘাত করে খরগিত অঙ্গ প্রত্যঙ্গ ছেদন করে গৃহ প্রাচীর প্রভৃতি ভাই কথাটা বুঝতেছি না কেটে কেটে কবে তকে একে রাক্ষস বিবাহ পলে তো যেটা হচ্ছে আমার কাছে যে অনুবাদটা আছে এখানে আর কি বলাৎকার বা ধর্ষণ শব্দটা নাই কাজটা হইতেছে একটা মেয়েকে যদি আপনি কুমারী মেয়েকে যদি তার আত্মীয় স্বজনকে হত্যা করে তাকে ধর্ষণ করতে পারেন আপনার বউ হয়ে যাবে আপনার কথাটা ভাই কেটে কেটে আসতেছে বুঝতেছি না আমি

যেটা হচ্ছে মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টার 33 আর 34 নং এখন এখন ক্লিয়ার ঠিক আছে হ্যাঁ তো যেখানে হচ্ছে 33 নং শ্লোকে বলা হচ্ছে যে আপনি যদি একটা মেয়ে আত্মীয় স্বজনকে হত্যা করে তাকে বলatkar দর্শন করতে পারেন তাহলে সেটা আপনার স্ত্রী হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর আইন কিন্তু আর এটা হতেছে একটা হলো আত্মীয় সদনকে হত্যা করে মেয়েকে বলatkar করবে আমি শেষ করি আমি শেষ করি আমি তো শেষ করি শেষ করি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যালো একটা মেয়েকে যদি আপনি নির্দাচ্ছন্ন করেন বা মদ খাওয়ান ঠিক আছে মদ খাওয়ায় তাকে যদি ধর্ষণ করেন প্রকাশ্যে তাহলে এটা আপনার বউ হয়ে যাবে কি সুন্দর আইন রে ভাই কুমারী মেয়েকে নির্দাচ্ছন্ন কইরে বা মদ্যপান করাইয়া যদি আপনি ধর্ষণ করতে পারেন এটা আপনার বউ হয়ে যাবে অত্যন্ত সুন্দর আইন না আমি শেষ করি আপনার প্লিজ আমি প্লিজ চাইছিলাম আমি প্লিজ লেট মি ফিনিশ ভাই আমার অত সময় নাই ভাই আমার হাতে না 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 আমি তো দুই মিনিটের একটা ভিডিও দিছিলাম আমি তো এখানে আরো সুন্দর করে পড়াচ্ছি ঠিক আছে তো যেটা হচ্ছে হিন্দু আইনে আমরা দেখতে পাই যেটা হচ্ছে আপনি কুমারী মেয়েকে ধর্ষণ করতে পারলে আপনার বউ হয়ে যাবে ঠিক আছে আরো একটা জিনিস আছে বুক অফ ডিটোরমি মানে বাইবেলে বাইশ নম্বর চ্যাপ্টারের আঠাইশ আর উনত্রিশ নং শ্লোকে বলা হচ্ছে কুমারী মেয়েকে যদি

বাইবলে সুন্দর আপনি আমাকে শেষ করতে দেন শেষ করতে দেন না প্লিজ আপনি শেষ আমি শেষ করি ঠিক আছে দ্বিতীয় বিবরণী মানে বুক অফ ডিউটেরোমি বা দ্বিতীয় বিবরণী বাংলাদেশের 22 নম্বর চ্যাপ্টারের এর 28 আর 29 নং শ্লোকটা পড়ে নিন সেখানে বলা আছে কুমারী মেয়েকে যদি ধর্ষণ করায় সে যদি অন্য কারো ভাগদত্ত না হয় তাহলে সেটা আপনার বউ হয়ে যাবে আর আপনি তারে মারেন পিটান মানে যতক্ষণ না সে মারা না যায় ততক্ষণ পর্যন্ত মারধর করলেও আপনি তালাক দিতে পারবেন না মানে মৃত্যুর আগ পর্যন্ত পারবেন মৃত্যুর আগ পর্যন্ত আপনি যারা ধর্ষণ করছে তারে পিটানো আপনার জন্য বৈধ ঠিক আছে এইটা হচ্ছে হিন্দু আর খ্রিস্টান ধর্মে ধর্ষণের আইন এবার আমরা যদি সীতার কথা জিজ্ঞেস করি তাহলে দেখেন যে রাম সীতাকে বলছিল সীতা হচ্ছে ওই ওই লিঙ্গে সমস্যা ছিল ঠিক আছে এজন্য যখন হইতেছে পেনিসে বাচ্চা আইলো তখন কইলো কি এটা আমার বাচ্চা না তো ওই সীতার অগ্নিসাক্ষী অগ্নি পরীক্ষা দেওয়ার লাগছিল ঠিক আছে ওই যে অগ্নিতে ঝাঁপ দিয়ে সে সত্যি এটা প্রমাণ করবে ঠিক আছে আর ওই বাইবেলে যেটা বলা হয় বাইবেলের যে জিনিসটা সেটা হচ্ছে ওই যে ময়লা পানি খাইয়া ঠিক আছে ময়লা পানি খাতে হবে ঠিক আছে যে সে সতী এটা প্রমাণ দেওয়ার জন্য তো এটা কোনো লজিক্যাল সিস্টেম না তো ইসলামে এ চব্বিশ নম্বর চ্যাপ্টারে যে সুরা নুরে যে নির্দেশনাটা আছে সেটা হচ্ছে কেউ যদি কোনো সতীশাব্দী নারীর উপর ব্যাবিচারীর অভিযোগ আনে তো অভিযোগ চারিকে চারজন সাক্ষী আনতে হবে তার মানে আপনি যদি কোনো নারীর উপরে আমি শেষ করি শেষ করি আপনি যদি কোনো নারীর উপরে ব্যবিচারের অভিযোগ আনে আনেন আপনাকে চারজন সাক্ষী আনতে হবে কারণ আপনি অভিযোগ আনছেন তাকে বলা হয়েছে ঠিক আছে আপনি অভিযোগ আনছেন প্রমাণ করতে পারেন নাই তার জন্য আপনাকে চারশো আশিটা বেতাঘাত করা হবে এবং আপনার সাক্ষী আর কোনোদিন গ্রহণ করা হবে না আপনারা এই জিনিসটাকে উল্টা করে কেন বলেন আমি বুঝি না আপনারা উল্টো করে বলেন যে একটা মেয়েরই এখন শেষ হয় নাই এখন মানে আবু দাউদে 4479 নং হাদিস একটা আছে সেখানে আছে যে একজন পুরুষ একজন মহিলার উপর ব্যভিচারের অভিযোগ এনেছিল সে কি করলো সে ওই সাক্ষী সাবুত প্রমাণ করতে পারে নাই এইজন্য সে কি করছে ওই পুরুষকেই বেত্তাঘাত করা হয়েছিল আরেকটা অনুসানে আবু দাউদের চার হাজার তিনশো নং হাদিস যেটা আপনারা কখনো বলেন না সেখানে একজন মহিলা সালাতে যাচ্ছিল সালাত আদায় করতে সে সময় পথের মধ্যে একজন ধরে তাকে ধর্ষণ করে সে যখন মনোহিস ইসলামের কাছে অভিযোগ আনে সেখানে কোনো সাক্ষীও ছিল না শুধুমাত্র ওই নারীর অভিযোগের প্রতিপেক্ষিতে একজনকে ধরে আনা হয় এবং তাকে রজমের নির্দেশ দেওয়া হয়েছিল যখন তাকে রজমের নির্দেশ দেওয়া হয় তখন যেটা করে যে আসল যে ব্যক্তি ধর্ষক সে দাঁড়িয়ে যায় এবং তাকে বাদ দিয়ে ওই যে আসল যে ধর্ষক ছিল তাকেই সাজাটা দেওয়া হয় রজম এখানে কোনো সাক্ষী ছিল না সাক্ষীটা জরুরি না প্রমাণ হওয়াটা জরুরি আরও দেখেন এরপরে যেটা হইলো মানফিসের কাছে এমনও ব্যক্তি আসছে যে নিজে এসে নিজের পাপ স্বীকার করছে মানবাহের কাছে এসে বলছে আমাকে পাপ মুক্ত করুন আমাকে তবা করুন আমাকে পাপ মুক্ত করুন মনুষ ইসলাম তাকে বলছিল তোমার কি পাগল হয়েছ এই লোকটা এমন কেন বলতেছে মনুষ আসলাম তিনবার চতুর্থবার যখন আসলে তখন বলছে কি আসলাম বলছে আমি জিনা করছি ইসলাম তুমি পাগলে খারাপ কথা কেন যাও বাসায় যাও তবা করো তো যেটা হচ্ছে মনে মনুস ইসলামকে বারবার চতুর্থবারের পরেও যখন ও বলতেছে না আসলে আমি জিনা করছি এখানে কোনো সাক্ষী ছিল না সে নিজের শিকার করছে সে জেনা করছে এবং সে তার নিজের সাক্ষী দিয়ে নিজেকে রজমে নিয়ে গেছে এবং তাকে রজম করা হয়েছিল শুধু তার নিজের সাক্ষীর জন্য তার নিজের স্বীকারোক্তির জন্য এবং যে এখনকার যুগে এই ব্রিটিশ আইনের যে সাক্ষ্য আইনটা দেখেন এই জিনিসটা ইসলামের রাই এর আগে সাক্ষ্য আইন ছিল না এর আগে আপনার ধরো এই ছিল অগ্নি পরীক্ষা বাইবেলের ময়লা পানি পরীক্ষা ঠিক আছে কোন বাস্তব বাস্তব সিস্টেমের কোন সাক্ষী সবজের ধর্ষণ কোনো অপরাধই ছিল না উনিশশো সালের আগে আমি বলি ধর্ষণ কোন অপরাধই ছিল না এখন আমাকে বলেন 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 প্লিজ আপনি একা একাই বলেন না আপনাকে বলে 1980 সালের আগে ফ্রান্স কোন দর্শকের দর্শন গুলো অপরাধ না আর এখানে তো আপনাকে দেখালাম যে পুরুষকার মানে দর্শন করে আপনি তার মানে আপনি তার মানে স্বামী হয়ে যাচ্ছে আজীবন তাকে কিয়ামত পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত তার পিতার অধিকার কত বলেন আমি কি বলেন হ্যাঁ অবশ্যই বলেন আপনি তো শুনতেছেন না আপনার কানের মধ্যে

আমি তো লিঙ্গবাস আসিফের গল্প শুনতে চাইনি আমি চাইছি রেফারেন্স যুক্তি ঠিক আছে সমাধান চাইছি আপনার সমাধান দাও আমি যুক্তি শুনতে চাইছি আপনাকে রেফারেন্স চাইছি আপনি আমাকে একজন ধর্ষণ হয়েছে তার এবার मसाला দেন সমস্যা এখন তার সংসো দেন বলেন আপনি আমার সলিউশন আপনি আমার সুযোগ দিচ্ছেন

একটা নারী যদি সাক্ষী দেয় এটা কি গ্রহণযোগ্য হ্যাঁ বা না শর্টকাট হ্যাঁ বা না আমার অত টাইম নাই অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য আচ্ছা কোথায় গ্রহণযোগ্য আমার একটু এখন আপনি বলেন পৃথিবীর কোন বিচার ব্যবস্থায় কোনো কিছু প্রমাণ না হইলে তাকে সাজা দেওয়া হয় পৃথিবীর কোন আইনে বলেন আমাকে অবশ্যই তো প্রমাণ লাগবে সেটা আমি বলতেছি আমি এই যে এবার লাইনে আছে প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া

তাহলে তো আপনাদের অনুযায়ী ঠিক আছে তারা যাহার নামে জ্বলবে ঠিক আছে তাদের 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 তো ই দেওয়ার দরকার নেই আপনাদের আপনারা আপনাদের দিক থেকে আপনাদের দিক থেকে প্রমাণ শুরু করেন ওকে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো ঠিক আছে আপনার সাথে হাজার প্রশ্ন করলো আপনি ঘুরাইতে ঘুরাইতে কারণ তার আগে এর একটা প্রমাণ নিয়ে আপনি যে উত্তর ঠিক আছে এখন মনে করেন তাহলে আমি কোরআন থেকে ঠিক আছে কোরআন রচনার চ্যালেঞ্জ দিলাম সে যদি নিজেকে জারজ দাবি করে আমি কি করতে পারি বাক্সে খগেন্দা বাক্সে শার্লক দাদা আপনাকে অ্যাড করা যাচ্ছে না আপনি মোবাইল রেজিস্টার দেন নো অ্যানসার ফর ভিডিও গেস্ট গুলা খাওয়া কি হালাল হয় আমি শুনতে পাইনি ঠিক আছে ইন্টারপ্রেসে আপনি একটু আবার বলেন আচ্ছা তো প্রশ্ন হচ্ছে যে যেই পাত্রে মানে পর মানে শুকর রান্না করা হয় ঠিক সেই পাত্রে কি মানে হালাল কিছু রান্না করলে সেইগুলা খাওয়া কি যায় হ্যাঁ অবশ্যই যাইস কারণ হচ্ছে দাদা আমাকে কেটে দেয়নি আপনি নিজে কেটে বেরিয়ে গেছে শালক দাদা আপনি আবার হ্যালো 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 আচ্ছা আমটা কিছু আমি শুনতে পাচ্ছি না হ্যাঁ হ্যালো হ্যালো আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ 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 বলেন হ্যাঁ হ্যালো আমার হ্যাঁ আমার room mate একদিন কিন্তু ঐখানে মানে এক টুকরা পর পাইছিল তো তারপরে থেকে মানে ঐগুলা আর খায় না। তো মানে তারপরে থেকে confusion এ যে ঐগুলা খাওয়া হালাল হয় কি না? না না কোনো সমস্যা নেই এটা হইতেছে পাত্র তো আপনি পরিষ্কার করেই নিবেন ঠিক আছে কারণ তো কি যে ওই যে ওই শুকর খাওয়া হারাম হইতেছে কি কারণ এটা হইতেছে কি খাওয়াটা স্বাস্থ্যসম্মত না ঠিক আছে তো আপনি একটা পাত্রে যদি খারাপ জিনিসও রাখেন সেটা যদি আপনি পরিষ্কার করে ফেলেন সেই পাত্রে আর একটা কিছু রান্নার কোনো সমস্যা নাই ওটা মনে হিন্দুদের আকিদা ওরা যেটা করে যারা শাকাহারি মাংসারি আছে ঠিক আছে মানে যারা শাকাহারি তারা যেটা করে পাত্রই আলাদা করে ফেলে ঠিক আছে তো ওই রকম হালাল জিনিসও খাইতে পারেন কিন্তু কথা হচ্ছে আপনি মুসলিম হিসেবে হালালটা খাবেন মানে হচ্ছে গ্লাসে মদও খাওয়া যায় দুধও খাওয়া যায় আপনি দুধ খাবেন ঠিক আছে আবার গোমূত্র গোবরও খাওয়া যায় যার যেটা দরকার সে সেইটা খাবে ঠিক আছে ভাই শাল্লক দা আপনি একটু অ্যাড দেন শাল্লক দা কে অ্যাড দিয়েছি হ্যাঁ শাল্লক দা আমার কথা শুনতে পাচ্ছেন একটু মুখের কাছে নেন আপনার সাউন্ডটা অনেক দূরে অনেক দূরে আসেন আপনি আসেন মুসলিম হ্যাঁ আমরা মুসলিম হিসেবে আমাদের একটা সম্ভাষণ আছে সুরা আনামের একশো চুয়ান্ন আল্লাহ তার কে বলছেন যখন কেউ আপনার নিকট আসে এবং আমার নিদর্শন সময় বিশ্বাস করে তখন তাকে বলুন আসসালামু আলাইকুম তো আপনাদের এরকম কোন সম্ভাষণ আছে কিনা আচ্ছা দাদা আমি আগে একটু আপনাকে বলি কথাটা হচ্ছে আপনার সাথে আমার ট্যালেন্ট হয়েছিল শরিয়া আইন নিয়ে আপনি কোন টেনা কেন কথা হবে সরিয়া আইন নিয়ে আপনি না এটা টপিক না এটা টপিক না বাইরে না এটাও আমাদের টপিক ভাই আমাদের প্রত্যেকটা কাজই হিফাজত সালাম দেওয়াটা আমাদের একটা আইন একজন মুসলিম হিসেবে আমাদেরকে একজনকে সালাম দেওয়াটাও আমাদের আইন আপনার সাথে আমার চ্যালেঞ্জ ইসলামের আইন নি এটাও তো আমাদের ইসলামের আইন দাদা এটাও আমাদের ইসলামের আইন এটাও ইসলামের নাই আমি বলে আপনি আপনা আমি প্রশ্ন করব আপনার ইসলামে আইন নেই আপনি আমাকে বলবেন না আপনার আমি চ্যালেঞ্জ করতেceğim আপনাদের আইনে মূর্খতা আছে আমি তো আমার আইনটাই তো বলছি আমি তো আইনতে আপনি বলবেন না তো প্রশ্ন তো আমি করব আহা আমি তো আমি আমার আইনটা আপনাকে জানাবো না

আমার ধর্ম হচ্ছে মুসলিম আমি ইসলাম ধর্মের লোক আপনি ইসলাম ধর্মের লোক তাহলে একটু দয়া করে সুরা এ ক্লাসটা আমাকে পড়ে শোনান হ্যাঁ ভাই সুরা ক্লাসটা একটু পড়ে শোনান প্লিজ হ্যাঁ শোনাচ্ছি শুনেছি এত সময় লাগে না বলেন সুরা ক্লাস কোনটা বলেন হ্যাঁ বলেছি বলবার লাগা আজ কুলফাল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা ইলাহা ইল্লা হুয়া লা মালিহ লা মালিদ আলা মিয়ুলাদ আলা মিয় কুল্লাহু হুয়া ওয়াহাদ হইছে দাদা আচ্ছা নাস পড়েন সূরা নাস পড়েন কুলাউ জেবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসি ওয়াসিল খান্নাস হ্যাঁ सना পড়েন सना পড়েন सना পড়েন सना পড়েন দোয়া

ইসলামের বাইরে বিবাহ দেন বলে আবার ওই যে আগের এক লোকের সাথে কি মানব নাকি নাম ওই লোকের সাথে যে ইদ্রামি করলেন আমার সাথে সেই ইদ্রামি শুরু করছেন আপনি যে কি শিক্ষিত দাদা নুনুপাস আমি জানা হয়ে যে ইদ্রামি করেন সেটা দেখাচ্ছি না আপনি এটা জানা হয়েছে আপনাকে আমি তো জানি যে আপনারা তোমার ওই যে আপনারা শিক্ষাগত যোগ্যতা জিগাইলে আপনারা লিঙ্গের সাইজ ধরে টানাটানি করবেন

যে ইসলাম ছাড়া অন্য কোন জায়গায় ক্রীত দাস বিয়ে করার কথা বলা হয়েছে বলেন আচ্ছা দাদা আমি কি আপনাকে বলেছি যে আমার ওই বিষয়ে অভিযোগ আছে আমি আপনার আমার অভিযোগটাই তো শুনছেন না এখনো আমার অভিযোগটা না আপনার তো অভিযোগ আছে তো এখন হইতাছে কি একটা মানুষের না 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 লাইফটা শুরুই হচ্ছে দিয়ে দিয়ে তো আপনি নীতিই নাই ঠিক আছে আপনি আপনি আমাকে কাশে নিয়ে যাচ্ছেন আমি তো এখন আমাকে বলেন বলেছি আমি পবিত্র পতিটাকে কি বিয়ে করা যাবে কিনা বলেন আমি বলতে যাচ্ছি আমি চ্যালেঞ্জ করেছি আপনার আচ্ছা আপনি যদি একজনের ধর্ষণ করেন সেটা আপনার দূর হয়ে যাবে কি হয়ে যাবে

যে আপনি যদি কুমার মেয়েকে ধর্ষণ করেন তাহলে সেটা আপনার বউ এটা খুব সুন্দর আইন না দাদা আমি ভেবেছিলাম আপনি একটু জ্ঞানী মানুষ কিন্তু আজকে লাইভে এসে যা দেখলাম আপনাকে আমি আজকে প্রথম আপনার এবং আজকে আপনার সম্পর্কে আমার খুব ধারণা হয়ে গেছে আপনি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা একটু বলেন তো এই যে হিন্দু ধর্মে ধর্ষণ করলে বউ হয়ে যায় এই আইনটা সম্পর্কে একটু আমার বলেন মনুসঙ্গী তার তিন নম্বর চ্যাপ্টার তেত্রিশ নং শ্লোক চৌত্রিশ নং শ্লোক

আমাকে একটু সময় দেন আচ্ছা বলেন আপনি আমাকে আগে বিবাহ নীতি দেন মাঝে কথা বলেন না আমি তারপর বলতাছি ঠিক আছে মাঝে কথা বলবেন না প্রথমত হচ্ছে আপনি বলেছেন যে কি বাইবেল থেকে বলেছেন যে খ্রিস্টানরা নাকি ধর্ষণ করলে তার কি হয়ে যায় বউ হয়ে যায় বা বিবাহ হয়ে যায় এরকম একটা কিছু বলেছেন অবশ্যই এটা আপনি কথা বলেন না মাঝখান দিয়ে মাঝখানে কথা বলেন না আমাকে বলতে দেন

তারপার এটা ওই দেশের ব্যাপার নিয়ে আমরা নাক গলাবো না বুঝেন না দেশের হচ্ছে নাক গলাইতেছেন ঠিক আছে না আপনি ইসলাম নিয়ে নাক গলাচ্ছেন অথচ হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে ধর্ষণটা বৈধ এমনকি আপনি যে ধর্ষককে একজন ধর্ষণ করতে পারেন এক হাজার মেয়েরা ইসলাম নিয়ে সারা বিশ্বে অমুসলিম সবচেয়ে বেশি না আপনার তো মনে করেন সারা বিশ্বে খ্রিস্টানই সবচেয়ে বেশি তা আপনার বাইবেল নিয়ে বলা উচিত ছিল না যে বাইবেলে এটা কেমন নিয়ম যে ধর্ষকটা ধর্ষক ধর্ষিতা ধর্ষকের হয়ে যাচ্ছে এটা নিয়ে আপনাকে কথা বলা উচিত ছিল না কিন্তু দেখেন ফ্রান্সে কিন্তু ধর্ষণটা অপরাধী ছিল না উনিশশো আশি সালের আগে ফ্রান্সে ধর্ষণ কোন অপরাধী ছিল না আক্ত ইসলাম বলব উনিশশো আশি সালের আগে ফ্রান্সে ধর্ষণ কোন অপরাধী ছিল না আপনি একটু গুগল করে নেন

আমি শেষ করি প্লিজ প্রশ্নটা করছেন শেষ করতে দেন যেটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থায় চক্রবৃদ্ধি হারে সুদ এইটা হারাম ঠিক আছে আমি কি বুঝাইতে পারছি সহজ বাংলায় চক্রবৃদ্ধির হারে সুদটা হারাম আপনি যেটা করতে পারেন আপনি একটা দশ টাকা একটা জিনিস কিনছেন সেই জিনিসটা আপনি আরেকজনের কাছে একশো দশ টাকা বিক্রি করলেন সেইটা আপনি এক বছর ধরে টাকাটা নিচ্ছেন ঠিক আছে এটা দামটা নির্ধারণ হয়ে যাইতে হবে

আপনাকে পাটিগন্ড শিখাইতে তো বসি নাই আপনার সরল শোধ হচ্ছে আপনাকে প্রশ্নটাকে শেষ করতে দিবেন কেন আমি আপনাকে সরল শোধ কি হালাল আমি আপনাকে আমি আপনাকে উত্তরটা দিচ্ছি কি আমাকে শেষ পর্যন্ত বলতে দিবেন

আমি শেষ করি প্লিজ শেষ করি লেট মি ফিনিশ ইসলামের সিস্টেম হচ্ছে আপনি মাসে মাসে সুদ নিতে পারবেন না ইসলামের সিস্টেম হচ্ছে আপনি একটা জিনিস ট্রেডিং করতে পারবেন আপনি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনছেন ওইটা আপনি 100 110 টাকা দিয়ে একজনের কাছে বিক্রি করতেছেন দামটা ফিক্সড হয়ে যাইতে হবে যে তোমাকে আমি 100 টাকা এই জিনিসটা ক্রয় করে দিছি তুমি আমাকে এই জিনিসটা দিয়ে ব্যবসা করে 110 টাকা আমাকে দিবা এই হচ্ছে ইসলাম ব্যাংকের সিস্টেম এই ইসলাম ব্যাংকের সিস্টেমে যেটা হচ্ছে ওই চক্রবৃদ্ধি করে করে মাসে মাসে সুদ কষা যায় না সিস্টেমটা হইতেছে দামটা ফিক্সড হয়ে যেতে হবে যে তুমি এক বছরে এই দশ টাকা শোধ করবা আর আমাদের এখন যে সরল সুদে যে সিস্টেমটা আছে এখন আমরা ব্যাংকিং সিস্টেমে কি করি যে প্রত্যেক মাসে মাসে সুদ দিচ্ছি ক্যাশ টাকা দিয়ে দিচ্ছে ক্যাশ টাকার উপরে প্রত্যেক মাসে মাসে একটা হচ্ছে সিসি হাইপো হাইপো লোন আর একটা দিচ্ছে টার্ম লোন বাংলাদেশে দুইটা সিস্টেমে লোন হয় একটাকে বলে টার্ম লোন আর একটা বলে ক্যাশ ক্রেডিট বা হাইপো বা সিসি লোন বলে সংক্ষেপে বাংলাদেশে দুইটা সিস্টেমে চলে এটা জানা আছে বা অন্য জায়গায় এই দুইটা সিস্টেম ইউনিভার্সাল সিস্টেম আরেকটা সিস্টেম আছে যেটা হতে ইন্টারন্যাশনাল একটা ফরম্যাটে হয় 180 দিন বা 360 দিনের সিস্টেম এটাও টার্ম লোন এটা সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ ত্রিশ বছর বা অনেকের তিন বছর থেকে সর্বোচ্চ সহজ বাংলায় বলি ইসলামের হচ্ছে দামটা ফিক্সড হয়ে যায়

কিন্তু আপনার ধর্ম বা আমাদের যে ইসলাম ধর্ম আছে সে ধর্মটা কেন বিরোধী তো অবশ্যই একটা ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রিক্স রিক্স না নিলে কি আপনার লাভ হবে না যত রিক্স হবে তত লাভ এটা কিন্তু ব্যবসার যারা হ্যাঁ তো সেটার জন্য একটা সিস্টেম করে দিছে আপনি তার বিজনেসে সরাসরি ইনভলভ হন ঠিক আছে আপনি কেন তারা ক্যাশ টাকা দিয়ে তারা বিপদে ফেলবেন আপনি ব্যবসায় আপনি এই যে আপনার এই যে ইসলাম ব্যাংকে যান সেখানে সিস্টেম আছে আপনার একটা প্রিন্টার কিনে দিবে আপনার একটা ফটোকপি মেশিন কিনে দেবে আপনি ইনস্টলমেন্টে সেটা টাকা শোধ করে দিবে দামটা ফিক্সড হয়ে দিতে হবে সাপোর্ট আপনার একটা ফটোকপি মেশিন পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে ছয় মাস ধরে আপনার পঞ্চান্ন টাকা শোধ করবে কোনো সমস্যা নাই হ্যালো আচ্ছা আহ যে আমি বলতেছি কি যে আমাদের হ্যাঁ দাদা আমি বলেছি হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আপনার কথা শুনতে পাচ্ছি না আপনি একটু আশেপাশে যান আপনি একটু আশেপাশে আপনি একটু আশেপাশে যান প্লিজ আপনি একটু আশেপাশে যান হ্যালো হ্যালো কথা শুনি না দাদা আমি আপনার কথা শুনি না আপনি